আমরা সবাই জানি গত প্রায় ছ মাস ধরে সারা বিশ্বব্যাপী করোনা ভাইরাসের যে আক্রমণ এবং তার পরিপ্রেক্ষিতে সারা বিশ্বে যে একটা ব্যাপক অর্থনৈতিক মন্দা তৈরি হয়েছে এবং বিশ্বের প্রায় অধিকাংশ রাষ্ট্রে বা দেশে লকডাউন এখন চলছে, সাধারণ মানুষের জীবনযাত্রা এবং তাদের যে স্বাভাবিক জীবন সেগুলো খুব স্তব্ধ। এই পরিপ্রেক্ষিতে আমাদের কাছে একটা স্বভাবতই একটা প্রশ্ন আসে যে এই লকডাউনে যেমন মানুষের জীবনহানিকে অনেকটা কমানোর জন্য যেমন সরকারি একটা প্রচেষ্টা, ঠিক তেমনি যে কিভাবে মানুষের এই লকডাউনের পাশাপাশি এই জীবনহানি কমানোর পার্সপেক্টিভে বা সাপেক্ষে তাদের যে অর্থনৈতিক যে একটা বিশাল ধাক্কা সেটা কিভাবে আমাদের বিভিন্ন দেশ এটাকে সামলাতে পারবে সেটাও কিন্তু এখন অর্থনীতির কাছে, বিশেষ করে রাজনীতিবিদ বা যারা বিভিন্ন দেশের যারা রাষ্ট্রনায়ক তাদের কাছে একটা বড় প্রশ্নের সম্মুখীন। এবং বিশেষ করে আমরা যারা উন্নয়নশীল দেশে বাস করি, ভারতবর্ষ, বিভিন্ন ধরনের যে তাদের যে ডাইমেনশন বা অভিমুখ, সেই অভিমুখের একটা বড় অভিমুখ হল প্রাণী সম্পদ, প্রাণী পালন। এই প্রাণী পালন ভিত্তিক যে গ্রামীণ অর্থনীতি সেটা আমাদের মতো যে সমস্ত উন্নয়নশীল দেশের একটা প্রধান অন্তরায়। এমত অবস্থায় আমাদেরকে দেখতে হবে যে এই লকডাউনের সাপেক্ষে কিভাবে আমরা আমাদের গ্রামীণ মানুষদের জীবন জীবিকাকে সুস্থ এবং স্বাভাবিকভাবে চালু রাখার জন্য প্রাণী সম্পদকে সঠিকভাবে কাজে লাগাতে পারি। আমাদের একটা খুব সাধারণ একটা ধারণা হয়েছে যে করোনা ভাইরাস যদি আমরা দুধ, ডিম, মাছ, মাংস এগুলো খাই তার থেকে করোনা ভাইরাসের আক্রমণ মানুষের মধ্যে প্রবেশ করে। দর্শক বন্ধু, আপনাদের উদ্দেশ্যে জানাই যে সারা বিশ্বের এমনকি WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনেরও কোন ধরনের প্রামাণ্য নথি বা প্রমাণ এখনো পর্যন্ত মেলেনি যে এই সমস্ত প্রাণীজাত খাদ্য থেকে করোনা ভাইরাসের আক্রমণ মানুষের মধ্যে যায়। ফলে এটা একটা নিছক ভ্রান্ত ধারণা এবং একটা অপপ্রচার বা রটনা এবং গুজব। আমরা মনে করি একজন বিজ্ঞানী হিসাবে যে এই ধরনের গুজবে আপনারা কান দেবেন না। আপনারা নিঃসন্দেহে খুব স্বাভাবিকভাবে এই ধরনের প্রাণীজাত খাদ্য আপনারা গ্রহণ করতে পারেন। এর দুটো দিক, করোনা ভাইরাসের আক্রমণ থেকে নিজেকে বাঁচাতে গেলে যেমন দরকার আমাদের নিজেদের দেহের একটা একটা রোগ প্রতিরোধক ক্ষমতা, ইমিউনিটি তৈরি করা, এবং এই ইমিউনিটি তৈরি করতে হেল্প করে হলো প্রাণীজ প্রোটিন। তাই প্রাণীজ প্রোটিন আমাদের খাওয়াটা এই মুহূর্তে অত্যন্ত জরুরি। পাশাপাশি প্রাণীজ প্রোটিন যদি আমরা খাই তাহলে যে বাজারের যে চাহিদা তৈরি হবে তাহলে তাতে একটা বাজার তৈরি হবে, এবং সেই বাজারে এই সমস্ত প্রাণীজ প্রোটিন সরবরাহকারী যারা রয়েছেন প্রাণী পালক বন্ধু, তাদেরও ব্যবসা এবং তাদের অর্থের একটা মুখ তারা দেখতে পাবেন। এই ধরনের একটা বিপদসংকুল সময়ে তারাও কিন্তু তাদের পরিবারের জীবন জীবিকার প্রশ্নে এই প্রাণী পালনটাকে ব্যবসায়িক ভিত্তিতে কাজে লাগাতে পারবেন। আমরা শুধু এইটুকুই বলি যে এই সমস্ত এই করোনার যে প্যান্ডেমিক যে একটা মহামারী, এই সময়ে প্রাণী পালন যখন আপনারা করবেন কতগুলো বিশেষ সতর্কতা আপনাদেরকে অবলম্বন করতে হবে। প্রথমত, এই মুহূর্তে নতুন করে প্রাণী কোনো কিনবেন না, যাই যেটা আপনার গোয়ালে বা খামারে আছে সেই প্রাণীটারই সযত্নে যত্নবান হন। তাদেরকে ঠিক মতো খাওয়ানো, তাদের ঠিক মতো প্রতিষেধক টিকা দেওয়া, তাদেরকে কৃমির ওষুধ খাওয়ানো, যতটা সম্ভব সবুজ ঘাস খাওয়ানো, এইগুলোর যদি ব্যবস্থা করতে পারেন সেটাই সঠিক। এবং এটা যখন করবেন তখন আপনার প্রাণী খামারে ঢোকবার সময় আগে এবং ঢোকবার পরে দুবারই আপনার হাতটা ভালো করে সবচেয়ে কম দামি ক্ষারযুক্ত যে সাবান সেটা দিয়ে একটু ভালো করে হাতটা ধুয়ে নেবেন, অন্তত 30 সেকেন্ড থেকে 1 মিনিট। আর খেয়াল রাখবেন একসঙ্গে একাধিক লোক যাতে প্রাণী খামারে না ঢোকেন, যতটা সম্ভব কম লোক এই প্রাণী খামারে ঢুকতে পারেন, এবং ঢোকার সময় অবশ্যই নিজেদের মধ্যে নিজেরা মাস্ক পরে মুখটা বন্ধ রাখবেন যাতে প্রাণীরও ক্ষতি না হয় এবং আপনার নিজেরও ক্ষতি না হয়। দ্বিতীয়ত, বিশেষ বিশেষ সময়ে যে সমস্ত প্রাণীর বিভিন্ন ধরনের যে প্রতিষেধক টিকাগুলো আছে, যেমন আমরা গবাদি প্রাণী গরু মোষের ক্ষেত্রে আমরা বলি যে তড়কা বা বজবজে বা গলাফোলা বা এসো বা খুরাই, এই সমস্ত রোগের টিকাগুলো দিতে হবে। হাঁস মুরগির ক্ষেত্রে হাঁসের ক্ষেত্রে ডাক কলেরা, মুরগির ক্ষেত্রে আপনার রানীক্ষেত, গাম্বোরো বা BWD ব্যাসিলারি হোয়াইট ডায়রিয়া,
ফাউল পক্স, ছাগলের ক্ষেত্রে পিপিআর, গারলের ক্ষেত্রে যে কৃমিনাশক যে এবং এই মুহূর্তে প্রকৃতিগতভাবে ভীষণ গরম পড়ায়, গ্রীষ্মকাল হয়, আপনাকে লক্ষ্য রাখতে হবে যাতে প্রাণীগুলো খুব সকাল সকাল আপনারা ছেড়ে দিতে পারেন এবং দুপুরের মধ্যে খুব চড়া রোদ ওঠার আগে যাতে প্রাণীরা আবার ফিরে আসে এবং তাদেরকে স্বাভাবিকভাবে যাতে তারা জল খেতে পায়, খাবার খেতে পায় এবং জলের সঙ্গে যদি সম্ভব হয় একটু গুড় বা একটু লবণ যদি তাদেরকে মিশিয়ে খাওয়ানো যায়। আবার বিকেলে যখন রোদ গড়ে যায়, পড়ে যায়, পরন্ত বেলাতেও গরু বাছুর বা আপনার প্রাণীকে আপনি বাইরে ছাড়তে পারেন। পাশাপাশি এই সময় দেখতে হবে যে অত্যন্ত গরমে একটা প্রাণীর মধ্যে একটা স্ট্রেস পড়ে, এই স্ট্রেসের জন্য সবুজ ঘাস যেমন দরকার এবং গুড় লবণ মিশ্রিত যেমন একটু জল দরকার, ঠিক তেমনি খড়ও দরকার এবং খনিজ লবণ বা খনিজ পদার্থ মিশ্রিত, ভিটামিন মিশ্রিত খাবারের দরকার। এই মুহূর্তে যদি দেখা যায় যে খনিজ লবণ বা অন্যান্য প্রয়োজনীয় সুষম খাদ্য আপনারা পাচ্ছেন না, সেক্ষেত্রেও বাড়িতে যে বিচালি বা খড় রয়েছে সেগুলোকে কুচি কুচি করে কেটে এবং তাতে অল্প পরিমাণে ইউরিয়া মিশিয়ে, ঝোলা গুড় মিশিয়ে এবং একটু লবণ মিশিয়ে কেক টাইপের তৈরি করে বা সেই খড়টিকে 10-15 দিন জাঁক দিয়ে রেখে তারপরে সেটিকেও খাওয়ালে পরে গরুর যে খনিজ লবণের যে অভাব, যে ভিটামিনের অভাব, সেটাকেও পূরণ করা যায়। এবং একটা জিনিস আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে, এই সময়ের ক্ষেত্রে গরু বাছুর বা অন্যান্য যে সমস্ত প্রাণীজাত যে সমস্ত দ্রব্য এইগুলো বিক্রি করার ক্ষেত্রেও কিন্তু সরকারিভাবে বিধিনিষেধ শিথিল করা হয়েছে। ফলে এই বিক্রি যখন করতে যাবেন তখন আপনারা বিক্রয়ের সঙ্গে ক্রেতার বা ক্রেতার সঙ্গে ক্রেতার একটা স্বাভাবিক যে সামাজিক দূরত্ব বা সোশ্যাল ডিস্ট্যান্সিং যেটাকে আমরা বলছি, অন্তত পক্ষে 1 মিটার দূরত্ব বজায় রাখবেন এবং মুখে মাস্কটা অবশ্যই পরবেন। আরেকটা জিনিস লক্ষ্য রাখবেন যে আমরা এই ধরনের সময়ে, মহামারীর সময়ে, যাতে গুজব আমরা না ছড়াই, গুজবে আমরা যেন কান না দিই এবং আমাদের যে প্রাণী সম্পদ যেটার উপর ভিত্তি করে গ্রাম বাংলার বেশিরভাগ মানুষের, বিশেষ করে যারা প্রান্তিক মানুষ, যারা ভূমিহীন মানুষ, যারা জনমজুর, তা দিনমজুর, তাদের রুজি রোজগারের ক্ষেত্রে এই প্রাণী সম্পদের উপর একটা খুব সুন্দর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সেই ভূমিকাটা যাতে আমরা সহজে গ্রহণ করতে পারি এবং তার জন্য স্থানীয় ডাক্তারবাবুদের সঙ্গে যোগাযোগ রাখবেন, কথাবার্তা বলবেন, প্রয়োজনে ফোনাফোনি করবেন, চেষ্টা করবেন যতটা সম্ভব কম প্রাণী চিকিৎসা কেন্দ্রে যাওয়া যায়। কারণ প্রাণী চিকিৎসা কেন্দ্র বা কোনো জমায়েত বা কোনো হাট, এটাতে যদি একসঙ্গে আপনারা সবাই মিলিত হন তাহলে সেখান থেকে কিন্তু এই করোনা ভাইরাস সংক্রমণের একটা সম্ভাবনা থেকেই যায়। তাই সর্বোপরি আপনাদের সবাইয়ের কাছে আমি পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের তরফে গবেষণা সম্প্রসারণ ও খামার অধিকরণের অধিকর্তা, ডাইরেক্টর অব রিসার্চ এক্সটেনশন অ্যান্ড ফার্ম, অধ্যাপক অরুণাশিস গোস্বামী, আপনাদের কাছে অনুরোধ রাখছি যে এই বিভৎস সময়ে, সামাজিক একটা দুঃসময়ে, আসুন আমরা সবাই মিলে কাঁধে কাঁধ রেখে আমাদের বিজ্ঞান এবং প্রযুক্তিকে সম্বল করে আমাদের প্রাণীকুলকে রক্ষা করি, প্রাণী সম্পদকে রক্ষা করি, গুজবে কান না দিয়ে এবং সঠিকভাবে প্রাণী সম্পদের ব্যবহার করে আমাদের গ্রাম বাংলার মানুষের রুজি রোজগারের পথ আমরা সুগম করি। ধন্যবাদ।